মসজিদের কাজে শ্রমিক হিসাবে কোনো অমুসলিমকে নিয়োগ দেওয়া যাবে কিনা, মসজিদ নির্মাণে কোনো অমুসলিম কাজ করতে পারবে কিনা? মসজিদ নির্মাণ যদি প্রয়োজন হয় এবং সেই লোক এক্সপার্ট এই ব্যাপারে কাজের দক্ষ, তাহলে নিয়োগ দিতে পারবে। তবে মুসলমান যদি দক্ষ থাকে তাকে বাদ দিয়ে অমুসলিমকে নিয়োগ দেওয়া সমীচীন হবে না, নাজায়েজ হবে না, তবে ঠিক হবে না। আমরা অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক কিছুই চাই, অর্থাৎ তার বান্দা হিসাবে আমার তো শেষ আশ্রয়স্থল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবকিছু তিনার কাছে চাইবো। তো তিনার জিজ্ঞাসা ছিল কোনো কিছু পাইতে হলে বা দোয়া কবুল করার ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যব বা তার নামে দোয়া চাওয়া বাধ্যতামূলক কিনা? জি, কারো ওসিলা দিয়ে, কোনো মৃত ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা বৈধ নয়। অতএব আপনি সরাসরি দোয়া করবেন, আল্লাহ পাক বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যদি আমার সম্পর্কে প্রশ্ন করে আমি দূরে কি কাছে, তাইলে আমি হইলাম তাদের একেবারে কাছে, অতএব তাদের উচিত আমাকে ডাকা, আমার ডাকে সাড়া দেওয়া। অতএব সরাসরি আল্লাহকে ডাকবে কোনো মাধ্যম নয়, বিশেষ করে কোনো মৃত ব্যক্তির মাধ্যমে দোয়া করা শরিয়া সম্মত নয়। কোনো সাহাবি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে কোনো সাহাবি রসুলের ওসিলা দিয়ে দোয়া করেছেন কোনো প্রমাণ নেই। অতএব আপনি আল্লাহর সাথে সম্পর্ক ডাইরেক্ট করবেন, ডাইরেক্ট দোয়া করবেন আল্লাহ পাকের কাছে। কোরআনে করিম যতগুলো দোয়া শিখিয়েছে সবটি ডাইরেক্ট শিখিয়েছে, হাদিসে নববীতে যত দোয়া আছে সব ডাইরেক্ট, কোথাও কোনো মাধ্যম গিয়ে অবলম্বন করে দোয়া করার কথা উল্লেখ নেই। অতএব কোনো মাধ্যম অবলম্বন না করে, হ্যাঁ মাধ্যম অন্য মাধ্যম আছে, কোনো ব্যক্তি মাধ্যম নয় অথবা মৃত ব্যক্তি মাধ্যমে নয়, এই মৃত ব্যক্তি মাধ্যমে দোয়া করা জায়েজ নয়। অতএব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বা উসিলা দিয়েও দোয়া করবেন না।